Good morning, friends. Welcome to my channel, Yes Kitchen and Lifestyle. ঠিক টেনেছে দেখেই আমরা আসতে পারলাম। তো আমরা চলে এসেছি, মা আছে এখানে, মাসি আছে, আমরা সবাই চলে এলাম। আমরা এখন ডালা কিনবো ঠাকুরের প্রসাদে, তারপরে পুজোর ওখানে যাবো, পুজো দিতে। দেখো আমরা চলে এসেছি পুজোর ডালা নিতে। হয়নি আমার, কত হলো বলবেন? মোমবাতি আমাদের কিন্তু পূজোর জিনিস নেওয়া হয়ে গেছে। আমরা এবার মালা নিব, মালা নিয়ে তারপরে মায়ের দর্শন করবো, আর দেখবো সবটাই দেখাই। দেখো আমরা কিন্তু চণ্ডীবাড়ি চলে এসেছি, মা কিন্তু আজকে ঠেকেছে অ্যানিভার্সারি, সকালটা কিন্তু কোথায় বাড়িতে পুজো দিয়েই করছি, মায়ের দর্শন করবো। প্রসাদ দেবেন, মায়ের প্রসাদ বিলুপ্ত তো হয়, এটা রাখতে নেই। মায়ের পায়ে ফুল, মায়ের চরণে তো প্রসাদ রাখা আছে, সবাই নিয়ে নেবেন। আর মা দুর্গার দর্শন করে দুর্গা বাড়ির সিঁড়ি আছে, ওই সিঁড়ি সবাই নিচে রাখবেন, বেলতলায় রদ্রবেদি, বেলতলায় রদ্রবেদি গুরুদেবের স্থাপন পীঠ, ওখানে গুরুদেবের 750 বয়স অব্দি সিদ্ধি লাভ করেন। মাতৃরূপে মায়ের দর্শন করেছ,
আপনি ধূমবাতি জ্বালবেন, ওটাকে দর্শন করবেন। মিষ্টি বাক্স খুলেছেন, ফুল হাতে আছে, দক্ষিণ হাতে। দাদা ভাই বসুন, এখানে মায়ের কাছে এসে বসতে হয়, দাঁড়াই না, সন্তান মায়ের কাছে বসতে হয়। যারা পুজো দিতে আসে এখানে বসুন। দেখো আমাদের কিন্তু পুজো হয়ে গেছে, আমরা কিন্তু খুব সুন্দর মায়ের দর্শন করেছি। আমরা এখন এসেছি এখানে বেদিতে ধূপকাঠি মোমবাতি দিতে, দেখাচ্ছি চলো। বাপরে এখানে কি দূরে আমি বলছি, সকাল থেকে চণ্ডীবাড়ি দিয়ে শুরু করলাম। ওইখানেই ওখানেই রেখে দাও, রাখো রাখো ওখানে, গুজে দাও, ঠিক আছে দাও, আমাকে দাও, আমি রেখে দিচ্ছি। আস্তে আস্তে পড়ে যাবে, পড়বে না। বলেও না কেউ মজা করছো, লাগবে না এইটা থেকে। না ওটা বড় আছে মাসিদের কেন আমাদের।